হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা তো আপনাদের দোয়ার বরকতে আল্লাহর রহমতে বেশ ভালো আছি। এখন বাজতেছে সকাল 11টা। আমি এগারোটায় আমার প্রতিদিনের ডেলি ব্লগটি স্টার্ট করছি। আজকে আমি কি রান্না করব, আমি রান্না করব কয়েল পাখির ডিম ভাজি করব। তার জন্য কয়েল পাখির ডিমগুলিকে আমি সিদ্ধ করে রেখেছি, এখন ছিলে নেব। ভিউয়ার্স, এই যে আমি কয়েল পাখির ডিমগুলিকে ছিলে নিচ্ছি, ছিলে তারপরে ভাজি করব। সঙ্গে থাকুন। হ্যালো ভিউয়ার্স, এই তো আমার কয়েল পাখির ডিমগুলো সিদ্ধ করে আমি ছিলে নিয়েছি। এই পাশ দিয়ে কাঁচামরিচ পেঁয়াজ কেটে নিয়েছি। এখন আমি চলে যাব কিচেনে, সঙ্গে থাকুন। হ্যালো ভিউয়ার্স, এই কয়েল পাখির ডিম স্বাস্থ্যের জন্য অনেক উপকার। সাধারণত ডাক্তার বলে থাকে কয়েল পাখির ডিম হাড়ের জন্য বেশ উপকার হয়। আপনাদের যদি কারো সম্ভব হয় কয়েল পাখির ডিম আপনাদের প্রতিদিন খাবার তালিকায় রাখবেন, শরীর স্বাস্থ্যের জন্য অনেক ভালো হবে। হ্যালো ভিউয়ার্স, এই তো আমি কয়েল পাখির ডিমগুলিকে হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে ফেলছি। এখন কিচেনে চলে আসলাম, এখন ভাজবো, সঙ্গে থাকুন। হ্যালো ভিউয়ার্স, এই যে আমি কিচেনে চলে আসলাম। ভিউয়ার্স, এই তো আমি চুলায় একটি কড়াই বসালাম, এখন তেল ঢেলে দিচ্ছি। কয়েল পাখির ডিমগুলি ভাজার জন্য তেল ঢেলে দিচ্ছি, 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিচ্ছি। এই যে তেলগুলি দিয়ে দিচ্ছি, তেলগুলি গরম হচ্ছে, এখন আমি কয়েল পাখির ডিমগুলি দিয়ে দিচ্ছি। হ্যালো ভিউয়ার্স, এই যে কয়েল পাখির ডিমগুলি দিয়ে দিচ্ছি, সঙ্গে থাকুন। হ্যালো ভিউয়ার্স, এই যে দেখুন কয়েল পাখির ডিমগুলো কী আমি কি সুন্দর দেখাচ্ছে। হ্যালো হ্যালো ভিউয়ার্স, কয়েল পাখির ডিমগুলোকে এখন আমি লাল লাল করে ভেজে নিব। ভেজে আর পরে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভালোভাবে ইয়ে করে এখন একটু বেড়ে চেয়ে দিচ্ছি। খুব পুষ্টিকর একটা খাবার। হ্যালো ভিউয়ার্স, এই যে দেখুন আমার কয়েল পাখির ডিমগুলো লাল লাল হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে ফেলব। নামিয়ে এখন পেঁয়াজ দিব। হ্যালো ভিউয়ার্স, এই যে দেখুন আমার কয়েল পাখির ডিমগুলো ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভাজবো, আবারও ভাজবো। আমি কড়াতে পেঁয়াজ কাঁচামরিচগুলি দিয়ে দিচ্ছি। হ্যালো ভিউয়ার্স, এই যে পেঁয়াজ কাঁচামরিচগুলি দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছিলাম, এখন আমি এগুলি একটু নাপিছি। একটু যখন হালকা ব্রাউন কালার হবে তাহলে তারপর আমি 1/2 কাপ পানি দিয়ে দিব, দিয়ে মশলাগুলি দিয়ে দিব, দিব শুধু হলুদ আর লবণ দিব, আর কিছু দিব না। বেশি মশলা দিলে ডিমের যে একটা ঘ্রাণ ওইটা বের হয় না, সেই বারটা নষ্ট হয়ে যায় ডিমে। আমি শুধু হলুদ আর লবণ দিয়ে ডিম ভাজিটা করি। হ্যালো ভিউয়ার্স, এই যে দেখো আমার পেঁয়াজগুলো হয়ে গেছে, আমি এখন ডিমগুলো ঢেলে দিব। ভিউয়ার্স, এই যে আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি। এখন যখন তেল উপরে আসবে তখন আমি ডিমগুলো নামিয়ে ফেলবো, তারপর হয়ে যাবে মজাদার কয়েল পাখির ডিম বোনা। কয়েল পাখির ডিম বোনা সুস্বাদু একটি খাবার। হ্যালো ভিউয়ার্স, যাদের কাছে আজকে আমার কয়েল পাখির ডিম বোনাটা ভালো লাগে, প্লিজ আমাকে একটি সাবস্ক্রাইব দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন এবং একটু লাইক কমেন্ট দিতে ভুলবেন না। আমার কোনো ভুল ত্রুটি হলে কমেন্টসের মাধ্যমে আমাকে বলে দিবেন। হ্যালো ভিউয়ার্স, এই যে দেখুন আমার কয়েল পাখির ডিমগুলো, এই যে দেখুন তেল উপরে উঠে আসছে, এখন আমি নামিয়ে ফেলবো কয়েল পাখির ডিমটা।
হ্যালো ভিউয়ার্স, এই যে দেখুন আমার কয়েল পাখির ডিমগুলো হয়ে গেছে, অনেক সুন্দর দেখতে, কালারটা অনেক সুন্দর আসছে, অনেক মজাদার চমৎকার খাবার। হ্যালো ভিউয়ার্স, আজকে আমার যদি কথার মাঝে কোনো ভুল ত্রুটি হয় আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর হ্যালো ভিউয়ার্স, আমার কয়েল পাখির রেসিপিটা যদি ভালো লাগে, হ্যালো ভিউয়ার্স, প্লিজ একটু বেশি বেশি করে শেয়ার করবেন। আপনাদের অনুপ্রেরণায়, আপনাদের উৎসাহে আমি যেন আরও ভালোভাবে রেসিপি দেখাতে পারি, এই কামনা করে ভালোভাবে রেসিপি দেখাতে পারি। আর আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে আজকের আমি ব্লগটি শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে আল্লাহ হাফেজ।